বাবা, জয় সিদ্ধ নামে সর্বদেব দেবী পীর বাবা ও গুরু বাবা, তোমার চরণে প্রণাম জানিয়ে কোটি কোটি। ভক্তদের প্রশ্ন হচ্ছে যে আমরা কবচ কেন পরবো আর কবচের কি ফল? কবচ কেন পরবো এবং কবচের কি ফল তা তো এর আগে আমি ভূতপ্রে জিনজিন্নাথ গুরু পীরে অলরেডি আমি ব্যাখ্যা করে দিয়েছি, তাও আমি আরেকবার বলছি। কবচ অষ্ট ধাতু দিয়ে নতুন যে কবচটি ধানের তরফ থেকে এখন দেওয়া হচ্ছে, এটির মধ্যে বিশেষ গুণ রয়েছে যে ধামের তরফ থেকে যে দেহবন্ধনটা দেওয়া হয় সেই দেহবন্ধনটা কোনো কারণবশত যদি নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণে, তো সেই কবচটি পুরো শরীরকে প্রোটেকশন করবে। আমরা গৃহবন্ধন করি, জমি বন্ধন করি, লক্ষ্মী বন্ধন করি, এমনকি গাড়ি বন্ধন করি, কিন্তু যখন আমরা সেই গাড়ির মধ্যে, গৃহের মধ্যে, সেই জমির মধ্যে থাকি তখন কিন্তু তা সম্পূর্ণরূপে আমাদেরকে একটা সুরক্ষা প্রদান করে ধামের তরফ থেকে। কিন্তু যখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি তখন কোনো শক্তিশালী নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জি তন্ত্রমন্ত্র জাদুটোনার মাধ্যমে বা সাধারণভাবেও আমাদের উপর অ্যাটাক করতে পারে এবং আমাদেরকে ফলো করতে পারে এবং আমাদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে এগিয়ে আসতে পারে। তো সেই প্রোটেকশনের জন্য অবশ্যই কবচ পরা উচিত। কবচ পরলে রজগুণ ও তমগুণ শতগুণে পরিবর্তিত হয়ে সুবিচার আনে মনে এবং সৎ পথে সৎ উদ্দেশ্যে আমরা এগিয়ে যেতে পারি এবং যেই কাজটা আমরা করছি সেই কাজটাও কিন্তু আমরা ঠিকভাবে করতে পারবো, এরকম একটা বাতাবরণ তৈরি করে দেয় সিদ্ধদের কৃপা। এছাড়া অনেকেরই আছে কাল সর্পদোষ আছে, বিবাহ বন্ধন আছে, কর্ম বন্ধন আছে, এছাড়া গ্রহগত কারণ, গ্রহের দোষ, নক্ষত্র তারাগণ এর যে কুপ্রভাব আমরা সুস্থ থাকতে পারি, এর জন্য অবশ্যই কবচ পরা উচিত। এবং কবচ যে কোনো জায়গায় পড়ে যাওয়া যেতে পারে, কোনো কারণবশত সেই অষ্টধাতুর কবচ কোনোভাবেই নষ্ট হয় না। আপনি শ্রাদ্ধ বাড়ি বলুন, আপনি শ্মশান বলুন, গোরস্থান বলুন, হসপিটাল বলুন, নার্সিংহোম বলুন, কোনো অপবিত্র জায়গা বলুন, কোনো কারণবশত ভুলবশত যদি আপনি চলেও যান তো আপনার অসুবিধার কোনো কারণ নেই। 3 মাস অন্তর অন্তর যে কোনো শিব মন্দির থেকে নাম গোত্র বয়স দিয়ে সোম কিংবা শুক্রবার দিনকে শোধন করিয়ে নেওয়া যেতে পারে এই কবচটি। আর প্রত্যেকেই বাবা জমি বন্ধন বা গৃহবন্ধন অবশ্যই এই মুহূর্তে এই সময় করা উচিত, তাই না? অবশ্যই করা উচিত। তার কারণ হচ্ছে যে আমরা যে পৃথিবীতে থাকি সেটাকে পৃথিবী লোক বলে, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড বলা হয়। সেখানে আমরা স্বভাবতই আমরা যে বাড়িতে থাকছি, যে ফ্ল্যাটে থাকছি, যে ঘরে থাকছি, সেখানে কিন্তু আমরা নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের সুরক্ষার জন্য তালা দিই, গেটে লক লাগাই। কেন লক লাগাই? আমরা হয়তো জানি যে কেউ চুরি করবে না, কেউ ডাকাতি করবে না জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু লক লাগাই, তালা লাগাই। যেহেতু পৃথিবী লোকে এই ব্যবস্থা রয়েছে, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে এই ব্যবস্থা রয়েছে, কিন্তু সূক্ষ্ম জগতে, সূক্ষ্ম স্তরের যে ডাইমেনশন আছে সেই স্তরে কিন্তু আমাদের কোনো লক সিস্টেম নেই। যারা যারা ধ্যান জপ করতে পারছে না তাদের ব্যস্ত জীবনে, তাদের অবশ্যই গৃহবন্ধন, জমিবন্ধন আর কবচ অতি আবশ্যক সবার আগে নেওয়া উচিত। এর ফলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না, বাস্তুদোষও নষ্ট হয়ে যায়। যে বাড়িতে বাস্তুদোষ আছে, ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে বাথরুম, ওয়াশরুম, কিচেন রয়েছে এবং অন্যান্য জুতো রাখার জায়গা রয়েছে, এবং যেখানে একটা অদ্ভুত বাতাবরণ, নেগেটিভ বাতাবরণ তৈরি হয়ে যায় বিভিন্ন কারণবশত, কারণ এছাড়া পিতৃদোষের কারণেও কিন্তু আমাদের কর্মবন্ধন তৈরি হয়ে যায়, সে কারণে অবশ্যই জমি বন্ধন, গৃহবন্ধন এবং কবচ এই তিনটে একসাথে নেওয়া উচিত। গুরুদেব বলছি, জমি বন্ধন থাকা সত্ত্বেও কেন গৃহবন্ধন করতে হয়, অনেকে জিজ্ঞেস করে। জমি বন্ধন অনেকেরই আছে। প্রথম কথা হচ্ছে যারা শুধু জমি বাঁধতে চায়,
তাদের কথা আমি বলবো, শুধু জমি বাদ দিয়ে গেলে তো অবশ্যই আলাদা করে তো গৃহবন্ধন লাগানো সম্ভব নয়। তাদের শুধু জমি রয়েছে বা কারখানা রয়েছে বা দোকান ঘর রয়েছে বা গ্যারেজ রয়েছে, তো সেক্ষেত্রে জমি বন্ধনটাই বুদ্ধিমানের কাজ হয়। গৃহবন্ধন হচ্ছে শুধু সেই ঘরটিকে পার্টিকুলার ভাবে রেকটিফাই করে, এবং আমি অ্যাজ আই সেড বিফোর আমি আগেও বলে দিলাম, গৃহবন্ধন হচ্ছে বাস্তু দোষের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং জমি বন্ধন হচ্ছে পিতৃদোষের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সকলের বোঝা উচিত। অনেক বাড়িতেই আছে বাস্তু দোষ আছে, বাস্তু দোষের কারণে পিতৃও ঠিক থাকে না এবং দেবদেবীও ঠিক মতো পূজা নিতে পারে না, সে কারণে অবশ্যই গৃহবন্ধন করা উচিত এবং তার সাথে সাথে জমি বন্ধনও করা উচিত। তাহলে ফুল প্রোটেকশন থাকে এবং ভালোভাবে সে যে কোনো কাজে এগিয়ে যেতে পারে।